সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ নিরাপদে আছো। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা পড়ছি আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। আজকে আমরা যে বিষয় দুটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণ। এই দুটি বিষয় সম্পর্কে আজকে আমরা পড়ব। তো প্রথমে আমরা পড়ব হচ্ছে সামাজিক স্তরবিন্যাস এবং এইসব কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত আমাদের একটি ডিটেলস চ্যাপ্টার আছে। তো এই অধ্যায়ে আমরা জাস্ট একটু সামাজিক স্তরবিন্যাস কি এবং এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা নিব। তো সামাজিক স্তরবিন্যাস এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এবং স্ট্র্যাটিফিকেশন শব্দটি এসেছে ভূতত্ত্বে ব্যবহৃত স্ট্রাটা বা স্ট্যাটাস থেকে, এবং যেখানে মাটির বিভিন্ন স্তরকে বোঝাতে হচ্ছে গিয়ে সামাজিক সরি মাটির বিভিন্ন স্তরকে বোঝাতে স্ট্রাটা বা স্ট্যাটাস শব্দটি ব্যবহার করা হয়। ঠিক একইভাবে সমাজে সমাজের মানুষের যে বিভিন্ন লেয়ার বা স্তর, এটাকে বোঝাতেই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ সমাজের মানুষকে অর্থ, ক্ষমতা, মর্যাদা, শিক্ষা দীক্ষার ভিত্তিতে যে বিভিন্ন পর্যায়ে শ্রেণীবিন্যস্ত করা, এটাই হচ্ছে গিয়ে সামাজিক স্তরবিন্যাস। এবং আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থার পরবর্তী পর্যায় থেকে পৃথিবীতে এমন কোনো সমাজ নেই যেখানে কিনা সামাজিক স্তরবিন্যাস ছিল না। এবং অনেক সমাজবিজ্ঞানী মনে করেন যে সামাজিক স্তরবিন্যাসটা আসলে সমাজের প্রয়োজনেই দরকার। আর সমাজে যারা অর্থবিত্ত, ক্ষমতা, মর্যাদা, শিক্ষা দীক্ষায় দীক্ষিত, তাদেরকে কিন্তু সমাজ হচ্ছে গিয়ে উঁচু স্তরে রাখছে। বা আমরা যদি একটা সিঁড়ির মতো কল্পনা করি, সেই উঁচু স্তরে থাকছে তারা, আস্তে আস্তে সেই লেয়ারগুলো যারা কম মর্যাদা সম্পন্ন বা কম ক্ষমতাশীল, তাদের শিক্ষা দীক্ষা মর্যাদা যারা একটু নিচে আছে, তারা আবার সিঁড়ির নিচের দিকে আসছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে সামাজিক স্তরবিন্যাসের উপাদান হিসেবে যদি আমরা বা নির্ধারক হিসেবে যদি আমরা যে উপাদানগুলোর কথা বলবো, তার ভিতরে প্রথমেই আসবে হচ্ছে সম্পদ, ক্ষমতা, তারপরে আসবে মর্যাদা, তারপরে আসবে শিক্ষা, সেখানে আসবে রাজনৈতিক ক্ষমতাও কিন্তু এখানে একটা ফ্যাক্ট। তো সামাজিক স্তরবিন্যাসের সোজা বাংলা ভাষায় সমাজের মানুষকে বিভিন্ন উপাদানের ভিত্তিতে উঁচু নিচু পর্যায়ে ক্রমবিন্যস্ত করাই হচ্ছে গিয়ে সামাজিক স্তরবিন্যাস। এবং সামাজিক স্তরবিন্যাসে যদি আমরা কিছু বৈশিষ্ট্য বলি, তাহলে আসবে সামাজিক স্তরবিন্যাস, এটা একটা সামাজিক বিষয়, এটা প্রাকৃতিক বিষয় না। কারণ হচ্ছে একজন মানুষ সমাজে জন্মের পরের থেকেই হচ্ছে গিয়ে সে হয়তো কোনো হচ্ছে অসমতার শিকার হচ্ছে, বা হচ্ছে তার যে স্তরবিন্যাসটা সেভাবে নির্ধারণ হচ্ছে, এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত কোনো বিষয় না। আর এটা যেটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, সমাজ ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ এক এক সমাজে সামাজিক স্তরবিন্যাসটা এক এক রকম, এবং সামাজিক স্তরবিন্যাস বিভিন্ন মুখী, যেটা আমি বললাম অর্থ, সম্পদ, ক্ষমতা, মর্যাদা, রাজনৈতিক ক্ষেত্রে যে উঁচু নিচু বিন্যাস, এটার বিভিন্ন উপাদানের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস হয়ে থাকে। এবং সামাজিক স্তরবিন্যাস একটি সর্বজনীন বিষয়, অর্থাৎ প্রত্যেক সমাজের ক্ষেত্রে এটি প্রযোজ্য, সর্বজনীন বিষয়। আর যেটা আমরা বললাম যে সমাজ ভেদে বিভিন্ন হয়ে থাকে, তার মানে হচ্ছে সংস্কৃতি দ্বারা স্তরবিন্যাস প্রতিফলিত হয়,
প্রতিফলিত হয়ে থাকে। এরপর যেটা বলতে পারি যে সামাজিক ঘটনা সরি সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সামাজিক, এটা হচ্ছে একটা সামাজিক সমাজের অবস্থা সম্পর্কেও কিন্তু একটা ধারণা দেয়। অর্থাৎ আমরা যে সমাজে বাস করছি বা যে সমাজ নিয়ে আমরা ভাববো সেটার স্তরবিন্যাস যদি আমি কল্পনা করি বুঝতে পারি, তাহলে সেই সমাজের অবস্থার এবং হচ্ছে গিয়ে সেই সমাজের মানুষগুলো কীভাবে বসবাস করছে, তাদের জীবনযাপন, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাব। সেই জন্যই বলা হয় যে সামাজিক স্তরবিন্যাস নীতি নির্ধারক ও মানের পরিচয়। তো এই গেল হচ্ছে মোটামুটি সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা। এরপর আমরা পড়বো হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে। এখন সোশ্যাল কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বিষয়টা আসলে কি, একজন মানুষের ভেতরে কিন্তু যেটা বলা যে অবাধ্যতা বা হচ্ছে খারাপ কাজ করার প্রবণতা বা ভুল করার প্রবণতা কিন্তু মানুষের ভেতরে এটা একটা সহজাত প্রবৃত্তি, এবং মানুষকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু সে যা ইচ্ছে তাই করবে। এবং সমাজের প্রত্যেকটা মানুষ যদি যাই নিজের হচ্ছে কি ইচ্ছা মতো সব কিছু করে, তখন কিন্তু দেখা যাবে যে সমাজের ভেতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এবং আমরা কিন্তু যে দেখি যে যেখানে হচ্ছে কন্ট্রোল জিনিসটা খুব হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় যে শক্তিশালী থাকে, সেখানে দেখা যায় যে সমাজ ব্যবস্থার যে হচ্ছে গিয়ে কাঠামো সেটাও কিন্তু হচ্ছে গিয়ে অনেক বেশি সংহতিপূর্ণ হয়ে থাকে। একটা সমাজের সোশ্যাল কন্ট্রোল যতটা বেশি শক্তিশালী হবে সেই সমাজে কিন্তু তত বেশি শৃঙ্খলা বজায় থাকে। এবং বোটমোর কিন্তু এই বিষয়ে খুব সুন্দর একটা কথা বলেছেন যে সোশ্যাল কন্ট্রোল কিন্তু হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে বল প্রয়োগ দ্বারা, অর্থাৎ তুমি কাউকে প্রেশারাইজ করে বা কাউকে কন্ট্রোল করছো, আরেকটা যেটা বিষয় হচ্ছে মূল্যবোধ এবং নীতির মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে বিষয় মূল্যবোধ ও নীতির মাধ্যমে মানুষকে যে নিয়ন্ত্রণ করা, এটাই কিন্তু আসলে বলা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। বল প্রয়োগের মাধ্যমে যেটা হয় যে কোনো অপরাধগুলো তোমাকে শাস্তি পেতে হচ্ছে, এটা কিন্তু অনেকটা রাষ্ট্রীয় আইনের আওতায় পড়ে যায়। কিন্তু মূল্যবোধ ও নীতির মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে কি আমাদের সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়। এখন কথা হচ্ছে যে এই সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সে সম্পর্কে একটু জানবো, যে আসলে আমাদের কোন কোন উপাদান এলিমেন্টসগুলো সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে কাজ করে। এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেগুলো বলবো। প্রথমেই যেটা আসবে হচ্ছে পরিবার, অর্থাৎ বলা হয় যে মানুষের শিক্ষা জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। এবং পরিবার যা পারে রাষ্ট্র আইন কানুন কোনো কিছুই কিন্তু এর হচ্ছে গিয়ে এর চাইতে বেশি করতে পারবে না। মানুষ একজন পরিবার যদি কাউকে শিক্ষা দেয় তাহলে সেই শিক্ষাটা কিন্তু তার ভেতরে সারা জীবনের জন্য রয়ে যায়। এবং আমরা দেখি যে বর্তমান সমাজ ব্যবস্থায় এই যে এত অপরাধ বেড়ে যাওয়ার কারণ, এত হচ্ছে কিশোর অপরাধ বেড়ে যাওয়ার কারণ, এত হচ্ছে কি মূল্যবোধের অবক্ষয়, এটার মূল কারণ কিন্তু হচ্ছে গিয়ে পরিবারের ভেতরে হচ্ছে গিয়ে নিজেদের ভেতরে সংহতির অভাব, পারিবারিক যে সম্পর্ক সেটার হচ্ছে গিয়ে শিথিল হয়ে যাওয়া। এবং হচ্ছে কি আমাদের সমাজ ব্যবস্থা এখন যেটা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বেড়ে যাচ্ছে, তালাকের পরিমাণ বেড়েছে, যাতে করে যেটা হচ্ছে যে একজন শিশুর যে সুস্থ সামাজিকীকরণ সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। তো সামাজিক পরিবার হচ্ছে গিয়ে আমাদের সামাজিক নিয়ন্ত্রণের প্রথম শক্তিশালী বাহন। এরপরে আমরা যেটা বলতে পারি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একজন মানুষের দ্বিতীয় ধাপে যেখানে শেখে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। একটা হচ্ছে গিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম নীতি
যত করা সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কিন্তু তত বেশি বাচ্চারা অর্গানাইজড থাকে, তারা অত তারা বেশি হচ্ছে সুশৃঙ্খল থাকে। এরপর আমরা বলতে পারি যে লোক আচার লোকরীতি, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থার যে বিভিন্ন প্রথাগুলো আছে সেগুলোও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে বাহন হিসেবে কাজ করে। এরপর আমরা বলতে পারি যে শিল্পকলা সাহিত্য, আসলে আমি মনে করি যে মানুষকে খারাপ দিক থেকে ফিরিয়ে নিয়ে আসার অন্যতম একটা মাধ্যম হচ্ছে শিল্পকলা সাহিত্য, বা হচ্ছে গিয়ে বই পড়া। আমি সোজা বাংলায় যদি বলি বই পড়া, আসলে এখনকার ছেলে মেয়েদের একটা সমস্যা হচ্ছে যে আমরা বই পড়তে চাই না। আমাদের আমরা যদি আমি যদি আমাদের সময়কার কথা বলি, আমরা হচ্ছে যেভাবে বই পড়ে বড় হয়েছি বা হচ্ছে যত লেখকের নাম হয়তো আমরা জানতাম, এখনকার বাচ্চারা আসলে এই ভার্চুয়াল যুগে আসলে তারা বই থেকে খুব দূরে, বই তারা পড়তে চায় না। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আগে একটা ছিল যে কাউকে হয়তো বা জন্মদিনে বই একটা উপহার দেওয়া, বা হচ্ছে গিয়ে যে কোনো একটা অকেশনে কাউকে একটা বই উপহার দেওয়া। এখন কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা কেন যেন বের হয়ে এসেছি, আমরা বই পড়িও না, মানুষকে বই উপহারও দেই না। তো যাই হোক, আমরা যদি আমাদের যে সাহিত্যের বিভিন্ন যে বড় বড় লেখকদের বই যদি পড়ি আমরা পড়ি, তাহলে কিন্তু অনেক কিছু শেখা যায়, জানা যায় কিভাবে হচ্ছে গিয়ে। আর আরেকটা যেটা কথা যে বই পড়ে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায়, নিজের মস্তিষ্কের বা যে একটা পূর্ণ বিকাশ বা সৃজনশীলতার বিকাশ, এটা কিন্তু সম্ভব হচ্ছে কি বই পড়ার মাধ্যমে। তো বই পড়লে যেটা হয়, মানুষের কল্পনা শক্তি এবং সৃজনী শক্তি বৃদ্ধি পায়। তো এরপর আমরা বলতে পারি যে ব্যক্তিত্বের কথা, হচ্ছে গিয়ে অনেক ব্যক্তি আছে সমাজে যারা হচ্ছে কি খুব যে যাকে বলা হয় যে মূল্যবোধের ধারক এবং বাহক, কিছু মনীষী ব্যক্তিবর্গ আমাদের সমাজে থাকে যারা কিনা যাদেরকে হয়তো ফলো করলে আমাদের জীবন হয়তো বা অন্যরকম হয়ে যেতে পারে। একজন মানুষের একটা মোটিভেশনাল স্পিচ তোমার জীবনকে হচ্ছে গিয়ে অন্যরকম করে দিতে পারে। আবার যেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি বলবো হচ্ছে শিক্ষক। যে সমাজে আসলে আমরা শিক্ষকরা এমন একটা পর্যায়ে থাকে যাদের হাত দিয়ে হচ্ছে অনেক ছাত্রছাত্রী হচ্ছে গিয়ে মানুষ হয়, এবং এক্ষেত্রে কিন্তু একজন শিক্ষকের হচ্ছে গুণাবলীও কিন্তু একজন মানুষকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। তো সামাজিক নিয়ন্ত্রণের আরেকটা বাহন হতে পারে কিন্তু রাষ্ট্র, যে রাষ্ট্রীয় যে বিভিন্ন একটা সুশৃঙ্খল রাষ্ট্র একজন সুশৃঙ্খল নাগরিকের জন্ম দিয়ে থাকে। তো এরকম যে মেইন মেইন পয়েন্টগুলো আছে তোমরা এগুলো পড়বে, এটা কিন্তু পরীক্ষায় আসে সামাজিক নিয়ন্ত্রণ কি, এবং সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে বাহনগুলো আছে সেটা হতে পারে পরিবার কি ধরনের ভূমিকা পালন করে সেটা ডিটেলসে লেখো, বা শিক্ষা কিভাবে সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে কাজ করে, এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো এই দুটো বিষয় তোমরা খুব ভালো করে পড়বে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।